গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা তোমাদের সঙ্গে আবার চলে এসেছি। তো আজকের হচ্ছে একটা স্পেশাল দিন। স্পেশাল বলতে আমার ছোট কাকি শাশুড়ির মেয়ের, মানে আমার ননদ হয়, তো ওর আজকের বিয়ে। তো এখন হলুদের অনুষ্ঠান হবে, তো দেখেই বুঝতে পারছো আজকে হলুদ শাড়ি পরে নিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে বলবে, আর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। তো হলুদের অনুষ্ঠান তোমাদের সঙ্গে শেয়ার করবো, সব কিছুই করবো। তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো চলো তোমাদেরকে দেখাই, তোমরা প্লিজ সাথে থাকো, চলো। তো দেখো বেরিয়ে পড়েছি, এখন ছিলাম আমার ঘরে। তো দেখো এখন চলে আছি ওইখানে, তোমাদেরকে দেখাবো, তোমরা প্লিজ দেখো। হাই, তো দেখো তোমাদেরকে বলেছিলাম বিয়ে বাড়ি, তো এটা আমার ননদ, এর আজকে বিয়ে, ঠিক আছে। আর এখন হলুদ উঠবে, তো দেখো সবাই হলুদ শাড়ি পরে নিয়েছে। তো এরপরে তোমাদের সঙ্গে দেখা হবে, আমার প্লিজ শাড়ি পরে চলে নিয়ে দেখো।
মানে হলুদ তোলার সব কিছু ভিডিও দেখেছিলাম। তো এখন হচ্ছে ও যেহেতু বিয়ে, তো এখন আমি যেহেতু মানে কাজ জানি মেকআপে, তো ওকে আজকে আমি সাজাবো। তো কেমন হবে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে, বলতে একদম ভুলবে না। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো ওকে কেমন সাজাচ্ছি, সেটাও তোমরা দেখতে থাকো। তো চলো শেয়ার করবো। তো মানে ভিডিওটা পুরোটা আমি দেখাতে পারিনি, তো যতটা পেরেছি তোমাদেরকে মানে যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি, যেহেতু বিয়ে বাড়ি কতটা সময়ও হয়ে ওঠেনি। তো ওকে সাজিয়েছি, তারপরে আমি রেডি হয়েছি, তোমরা দেখে বুঝতে পারছো সেরকম সময় ছিল না। তো দেখো ওর লুকটা আমি দেখাচ্ছি, তোমরা মানে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। চলো তোমাদেরকে দেখাই আমি। তো দেখো আজকে লুকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবে। তো আমি এটা আজকে সাজিয়েছি, এটা আমার ননদ। তো দেখো এটা হচ্ছে আই মেকআপ, তোর আশীর্বাদ হয়ে গেছে ওই জন্য কপালে। তো দেখো তোমরা অবশ্যই বলবে কেমন লাগলো। তো চলো দেনা, চোখ মুছে হেসে দেনা, বড় হয়ে করছি বিনয় রে, তোর মতো কেউ প্রিয় নয় রে, নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে, নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। বিয়ে তো কমপ্লিট হয়ে গেছে আর বুঝতেই পারছো, আর আমি যেহেতু বাড়ির বউ মানে ওর বৌদি হই, তো আমার উপরে অনেক দায়িত্ব ছিল, কাজকর্ম সারাদিন ছোটাছুটি। তো ভিডিও সারাদিন তোমাদেরকে বলেছিলাম যে মানে সারাদিনের মানে পুরোটাই মানে ব্লগ দেবো, তো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। তো দেখো মানে খুব ব্যস্ত থাকার কারণে পুরো ভিডিও করে উঠতে পারিনি, তো যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। আর বিয়েতে তো আমি সাজিয়েছিলাম, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা দেখেছো। আর বউ হাতে ওর সেখানে মানে শ্বশুর বাড়িতে তারা সাজিয়েছে, মানে লোক এসেছিল সাজাতে, তো সেখানে সাজিয়েছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমরা আমি কেমন সেজেছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্লিজ দেখে কমেন্ট করে বলবে কেমন লেগেছিল। আর তো ভিডিওটা এন্ড করব বলে আর হয়ে ওঠেনি, সময় ছিল না, খুব ব্যস্ত ছিলাম আর সময় হয়েও ওঠেনি। তো এখন ভাবলাম ফ্রি আছি একটু ভিডিওটা এন্ড করে ফেলি, তো সেই কারণে আবার ভিডিওতে এলাম। তো তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করবো আমি। আর আরেকটা কথা তোমাদেরকে বলি, যারা চ্যানেলে নতুন তাদের বলছি তোমরা প্লিজ চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, আর পাশে থাকে নোটিফিকেশান অন করে দাও, যাতে নতুন নতুন ভিডিও আপডেট দিলে আপনাদের কাছে আগে পৌঁছাবে। আর ছিল এই ভিডিও, ঠিক আছে? তো চলো টাটা ভাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসছি নতুন একটা ভিডিওর সাথে। টাটা।